হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এবং আজকের এই শোটি তোমাদের স্পেশালি ক্লার্কশিপ রিলেটেড শো, কারণ কিছুদিন আগে, বেশি দিনও না, দুদিন আগেই তোমাদের এই প্ল্যাটফর্মে এসেই আমি তোমাদের বলেছিলাম পিএসসি ক্লার্কশিপের নোটিশটা সরিয়ে দিয়েছে। তোমরা প্রশ্ন করেছিলে যদি তাহলে কি স্যার পরীক্ষা হবে না, আমি বলেছিলাম আপাতত এই সমস্ত ডিসিশন নিও না, পিএসসি আবার হয়তো নোটিশ দিতে পারে, দিয়ে দিয়েছে। তো সেটা তোমরা সবাই জেনেছ, অলরেডি তোমরা জেনেও গেছো যে পিএসসি আবার তার উইথড্রল যে নোটিশটা ছিল সেটাকে পুনরায় এখানে দিয়ে দিয়েছে। আমি তোমাদের দেখাবো। তার আগে যারা যারা এবছর পিএসসি পরীক্ষা, পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা দিতে যাচ্ছ, প্রত্যেকে এই শোটির লিঙ্ক শেয়ার করে দাও। তোমরা যেই সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো, তোমার চেনা পরিচিত বন্ধুবান্ধব, তাহলে তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে দুশ্চিন্তা, সেটা দূর হবে। শুধু এখানেই শেষ নয়, পিএসসি তার স্বচ্ছতা প্রকাশের জন্য তারা কিন্তু যে যে পদক্ষেপ অবলম্বন করেছে সেটাও কিন্তু তোমাদের সামনে বলবো। এখানেই শেষ নয়, পিএসসির শ্রদ্ধেয় চেয়ারম্যান অলরেডি স্টুডেন্টদের প্রশ্নের উত্তর দিয়েছে, এর থেকে বড় কথা আর কিছুই নেই, এবং সেইগুলো তাদের যথার্থ ন্যায্য প্রশ্ন। আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব, সময় লাগবে মাত্র 5 মিনিট, তাই 5 মিনিটের মধ্যে পুরো বিষয়টি তোমাদের একটুখানি জানিয়ে দিই। সবার আগে পিএসসির ওয়েবসাইটে যে নোটিশটি পাবলিশ, মানে তুলে নেওয়া হয়েছিল, সেটি পুনরায় দেওয়া হয়েছে, সেটা একবার দেখিয়ে দিই। তোমরা প্রত্যেকে পিএসসির ওয়েবসাইটটা জানো, যে psc.wb.gov.in এই ওয়েবসাইটে ভিজিট করো, পিএসসির একদম হোম পেজে চলে আসো। হোম পেজে এসে যখনই তুমি ভিউ অল করবে, তুমি দেখতে পাবে এখানে অনেকগুলো নোটিশ আছে। 3 নম্বরে তুমি এটাকে আবার দেখতে পাবে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, যেটা পিএসসি ক্লার্কশিপের, সেইখানে তুমি টাচ করলেই দেখবে, সেখানে টাচ করলেই দেখবে পিএসসির এই যে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, যেটাকে উইথড্রল করে নেওয়া হয়েছিল সেটাকে পুনরায় কিন্তু ফিরিয়ে আনা হয়েছে, যেখানে পরিষ্কার একই কথা মেনশন করা রয়েছে, 16 তারিখ এবং 17 নভেম্বর পিএসসির পরীক্ষা হচ্ছে, কোনো চিন্তা নেই, এবং সেটা দুটো শিফটেই হচ্ছে, অর্থাৎ 9:30 থেকে 11:30, 2:30 থেকে 4:00, দুটো সেশনে প্রতিদিন পরীক্ষা হচ্ছে, মানে 16 তারিখে 2, 17 তারিখে 2, দেখো 2 সেশন ইচ ডে প্রত্যেক দিনই হচ্ছে। এবং সেখানে এটাও বলা রয়েছে একমাত্র ই অ্যাডমিট কার্ডই তোমরা ডাউনলোড করতে পারবে, কোনো বাড়িতে অ্যাডমিট কার্ড আসবে না। এবং সেটা ডাউনলোড করবে কোথায়, psc.wb.gov.in থেকে 2 নভেম্বর অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এবং সেই নোটিশের ডেটটা সেম ডেটই কিন্তু রাখা হয়েছে, 26/10/2024। সুতরাং এখান থেকে আমরা একবার নিশ্চিত হয়ে গেলাম যে ক্লার্কশিপের পরীক্ষার ডেট পেছায়নি, ক্লার্কশিপের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ডেট পেছায়নি। 2 তারিখ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে, কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে আমি তোমাদের শো করে দেবো, তোমরা দেখে নেবে। এছাড়াও 2টো শিফটে, মানে টোটাল 4টে শিফটে দুদিনে পরীক্ষা হচ্ছে, 9:30 থেকে একদম 11:00 ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট হচ্ছে 2:30 থেকে 4:00। ক্লিয়ার? এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন কারো থাকার আর উচিত নয়, হয়ে গেছে। 2 নম্বর হচ্ছে, অনেকেই বলছো স্যার একটা শিফটে পরীক্ষা হলে সব থেকে ভালো হতো, তাই তো, কালে কোশ্চেনপত্র নিয়ে কোনো সমস্যা হতো না। এই প্রশ্নের উত্তরে পিএসসি চেয়ারম্যান পরিষ্কার জানিয়ে দিয়েছেন স্টুডেন্টের 2টো প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরি। তাদের একজনের প্রশ্ন ছিল, স্যার এই যে পরীক্ষাটা আমাদের হচ্ছে পিএসসির ক্লার্কশিপের পরীক্ষা, তাতে আমরা ওই কার্বন পেপার বা ওমআর শিটের যে কার্বন পেপারটা, সেটা কি আমি বাড়িতে আনতে পারবো? এটা নিয়ে এই প্রশ্নের উত্তরে বা আরেকটি প্রশ্ন বলে দিই, যেখানে স্টুডেন্টরা বলছেন একজন যে পরীক্ষার প্রশ্নপত্র কি বাড়িতে আনা যাবে, তো তাতে 2টোতেই পিএসসি চেয়ারম্যান সদর্থক একটি উত্তর জানিয়েছেন। তাতে বলা হয়েছে যে যেমন WBCS এর পরীক্ষাটায় এই যে লাস্ট রেজাল্ট আউট হলো, সেখানে প্রত্যেকের ওমআর শিট আপলোড করা হয়েছে, পিএসসির ক্লার্কশিপেও সেরকমই চিন্তাভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ পরীক্ষার কোনো পরীক্ষার্থী যাতে দাবি না করতে পারে যে আমি এই প্রশ্নের উত্তর দিয়েছি কিন্তু পিএসসি থেকে এই জায়গাটা দেখেনি, অর্থাৎ দুর্নীতির বিষয়, সেটা যাতে না থাকে তার জন্য প্রত্যেকের ওএমআর শিট আপলোড করার সিদ্ধান্ত পিএসসি কিন্তু নিয়েছে।
তার সঙ্গে সঙ্গে কোশ্চেনপত্র বাড়িতে না নিয়ে তেমন কথা না বললেও এটা নিয়েও কমিশন হয়তো ভাবছে। সুতরাং এই উত্তরপত্র থেকে বা উত্তর থেকে পিএসসি চেয়ারম্যানের এই স্টুডেন্টের প্রশ্নের উত্তর দেওয়া থেকে একটা কথা তো পরিষ্কার হয়েই যাচ্ছে, স্বচ্ছ প্রক্রিয়াতেই পিএসসি কিন্তু এই ক্লার্কশিপ পরীক্ষার দিকে এগোচ্ছে। সুতরাং এরকম আর কিছু ভাবার দরকার নেই, হাতে গোনা এই কটা দিনে নিজের বেস্টটা দিয়ে পড়াশোনা করো, নিজের বেস্টটা দিয়ে পরীক্ষা দাও। কারণ একটা কথা মাথায় রাখবে, আশেপাশের কথা শুনে কোনো লাভ নেই, পরীক্ষা কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। সুতরাং এবার শুধু পড়া এবং প্র্যাকটিস ছাড়া আর কোনো কাজ কিন্তু তোমাদের নেই, কারণ এই পরীক্ষাটা আবার কবে হবে সেটা আমরা জানি না। এটা 2023 ফর্ম ফিল আপ, যেটা 24 পরীক্ষা তোমরা দিতে যাচ্ছ। তাই বেস্ট অফ লাক প্রত্যেকে, আমাদের চ্যানেলে ফ্রি ক্লাস চলছে, একদম ফ্রি ক্লাস দেখতে থাকো, @247 বেঙ্গলিতে রুটিন দেখে নাও। এবং আমাদের নিজের এই @247 যেটা আমাদের অ্যাপ রয়েছে সেখানে ফ্রিতে পরীক্ষা চলছে, তোমরা সেই পরীক্ষাও কিন্তু দিতে পারো। এইভাবে তোমাদের প্রস্তুতি নিজে করো, কারণ হাতে আর বেশি সময় কিন্তু নেই। তো যখনই পিএসসির নতুন কোনো আপডেশন আসবে আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেব, তবে তার আগে এখনই প্রত্যেকে চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করো। কেন সাবস্ক্রাইব করবে? কারণ সাবস্ক্রাইব করা থাকলে পিএসসির এই ক্লার্কশিপের যত নতুন অ্যানাউন্সমেন্ট হবে এবং যেটা স্বচ্ছতার সঙ্গে, অবশ্যই আমরা চ্যানেলে সেটা দেখাবো। এবং জবে থেকে এই যে 2 তারিখ থেকে এর শুরু হয়ে যাচ্ছে হলো পিএসসির অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রসেস। সেই অ্যাডমিট কার্ড কীভাবে তুমি ডাউনলোড করতে পারবে তার বিষয়টিও আমি কিন্তু এখানে এসে আমি তোমাদের দেখিয়ে দেবো এই শোতে। তাই প্রত্যেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং সকলের মাঝে এটি খবরটিকে পৌঁছে দাও। তো আজকে এটু পর্যন্ত, বেস্ট অফ লাক প্রত্যেককে, মন দিয়ে পড়াশোনা করো, আমরা আছি, ফ্রি ক্লাস এবং ফ্রি টেস্ট তোমরা অবশ্যই দিতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।